বাংলাদেশি প্রবাসীকে মারধরে কুয়েতের কর্মকর্তার কারাদণ্ড। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা জানার এই চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। কুয়েতে প্রবাসী এক বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত। কুয়েতের আপিল আদালতের কাউন্সিলর নাসর সালেম আল হেইদের নির্দেশনায় এ শাস্তি দেওয়া হয় তাকে। জানা যায়, গাড়ি না ধর অজুহাতে মোহাম্মদ জামাল উদ্দিন 41 বছর নামে একজন বাংলাদেশি ওই কর্মীকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। মোহাম্মদ জামাল উদ্দিনের নিয়োগকর্তার কফিল অভিযোগের ভিত্তিতে গত 26 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন পার্ট টাইম কাজ করতেন। অভিযুক্ত ব্যক্তির আঘাতে ভুক্তভোগী জামাল স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। তার শারীরিক কার্যকারিতা অন্তত 50% অচল হয়ে পড়েছে। ফলে আসামিকে প্রাথমিকভাবে 10 বছরের কারাদণ্ড দিয়েছে ফৌজদারি আদালত। সূত্র জানায়, আসামির খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তার শাস্তি কমিয়ে 7 বছরের কারাদণ্ড দেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।